হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আমি আসিনি। সারাদিন কী করি না করি সেই সব নিয়ে আসিনি। আজকে হচ্ছে আমার ইচ্ছা হলো যে আমার লিপস্টিক কালেকশানগুলো তোমাদের দেখাই। এটা আমিও করি, আমার মেয়েও করে, দুজনেরই লিপস্টিক কালেকশানগুলো তোমায় আমার দেখ তোমাদের দেখাই। এই যে আমাদের সব, এই যে আমার সব লিপস্টিকগুলো সব তোমাদেরকে এক একটা করে দেখাবো। প্রথমেই দেখাই হচ্ছে কোনটার থেকে শুরু করি, সবকটাই আমার খুব ফেভারিট। আর সব কিছু সাজের মধ্যে আমার লিপস্টিকটাই ভীষণ ভালো লাগে পড়তে। মানে এটা হয়তো তোমাদেরও অনেকেরই এটা, মানে লিপস্টিকটা ভীষণ প্রিয়, মেয়েদের লিপস্টিকটা সত্যি ভীষণ প্রিয়। আমার লিপস্টিকটা খুব ভালো লাগে পড়তে, সব মানে অন্য কিছু না সাজলেও চলবে, লিপস্টিকটা আমার খুব ভালো লাগে। সবার আগে দেখাই এই লিপ বামটা, এটা লোকালি একটা লিপ বাম, কিন্তু এটা আমার ভীষণ ভাল লাগে। আর এটা আমি ডেইলি ইউজ করি, মানে বাড়িতেও ইউজ করি। এই যে দেখো, এটাই আমি পরে আছি। এই দেখো, এটা হালকা একটা দেখো কালার হয়, বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কি বলতো, এটা পরবো তো, পরার 5 মিনিট পর থেকে ঠোঁটটা পিঙ্ক কালার হয়ে যায়। মানে এই লিপ বামটা আমার ভীষণ ভালো লাগে, এটাই আমি ডেইলি ইউজ করি। তারপরে আছে এই একটা লোকাল ব্র্যান্ড, কিন্তু লিপস্টিকটা আমি এত পরেছি এত পরেছি, শেষ হয়ে গেছে লিপস্টিকটা। মানে এই কালারটাও আমার ভীষণ প্রিয়, এটা শেষ হয়ে গেছে লিপস্টিকটা। এটা একটা লোকালি ব্র্যান্ড এটা, কিন্তু আমার ভীষণ প্রিয়। তারপরে দেখাই এইটার নামটাও ঠিক আছে, হ্যাঁ এটা মানে এটাও এত পড়েছি, এত মানে হাত দিয়ে পড়েছি, নামই উঠে গেছে। এটা কালার এসেন্সের একটা লিপস্টিক, এই কালারটাও আমার ভীষণ প্রিয়, একটু অরেঞ্জ 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 আর রেডের মাঝখানে কালারটা। এ দেখো, মানে অরেঞ্জও না ঠিক, রেডও না, খুব সুন্দর কালারটা। তারপরে আছে এই একটা নিউট্রি গ্লো, এটা আমি প্রচুর পরেছি, দেখো কি সুন্দর রংটা। এই যে এই কালারটা, এটা আমাকে আমার বোন দিয়েছে, বোন গিফট করেছিল, এই কালারটাও খুব সুন্দর, এটা আমার প্রিয়। মানে আমি যে কটা লিপস্টিক তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমার সবকটা প্রিয়। তারপরে আমার ওটা আমার সেজবোন আমায় গিফট করেছিল, আমার মেজবোন আমাকে একটা লিপস্টিক গিফট করেছিল, এটা মেবলিনের, এটাও আমার ভীষণ প্রিয়, পরি পুরো রেড কালার। আর রেড কালার তো আমার দারুণ লাগে, আর রেড কালারটা কি সুন্দর দেখো, খুব সুন্দর রেড কালারটা। এই একটা, এটাও এটাও ভীষণ ভালো লাগে। তারপরে দেখায় আরেকটা কালার এসেন্সের, এই কালারটা এটা একটু ওই বেগুনি টাইপের কালারটা, মানে হালকা চকলেট কি হালকা বেগুনি টাইপের কালারটা, এটাও সুন্দর লাগে। তারপর আছে ল্যাকমির এটা, এটা তো দারুণ লাগে আমার এই লিপস্টিকটা, এটা আমার মেয়ে আমায় গিফট করেছিল, দেখাচ্ছি দাঁড়াও ম্যাচ, এটাও সুন্দর লাগে। শেড নাম্বারটা বলে দাও। শেড নাম্বার হচ্ছে 09 পিঙ্ক পিচ। আরেকটা কালার এসেন্সে, এই কালারটা, কালার এসেন্সের লিপস্টিক আমার কাছে অনেকগুলো আছে, এটা চকলেট কালারটা, এটাও দারুণ লাগে। এই তিনটে আমার কালার এসেন্সের লিপস্টিক, এই তিনটে আছে। এটা হুডা বিউটি এই একটা লিপস্টিক, এই লিপস্টিকগুলোর কোনো শেড নাম্বার নেই। হুডা বিউটি এই একটা কালার, এই কালারটা আমার দারুণ লাগে, দাঁড়াও দেখাচ্ছি। এই কালারটা
সুন্দর কালারটা। আরেকটা আছে হুডা বিউটির এই কালারটা, এই কালারটাও দারুণ। ওই কালারটা এই কালারটা অনেকটা এক, এটা আর দেখালাম না, মানে তোমাদের হাতে দিয়ে দেখালাম না, অনেকটা এক, মানে ওটা একটু হালকা, এটা একটু ডিপ, এটাও দারুণ দেখতে লাগে। এই যে আরেকটা হুডা বিউটির, এটা এটা ম্যাটমি, হুডা বিউটির ম্যাটমি, এটা এটা একটু ওই দুধে আলতা কালারটা হয় না সেই কালারটা, এটাও খুব সুন্দর কালার। বিয়ের আগে আমার প্রচুর লিপস্টিক ছিল, মানে আমার লিপস্টিক কিনতে এত ভালো লাগে আর লিপস্টিক পরতে এত ভালো লাগে, লিপস্টিক আমার প্রচুর। ল্যাকমি 925, এটা ল্যাকমি 925, এই কালারটাও দারুণ। এটা ল্যাকমি ফরএভার ম্যাট, কালারটা দেখো কি দারুণ, সবকটাই দারুণ দারুণ করছে, আসলে সবকটাই দারুণ। তার এই সবকটার মধ্যে আমার একটা ফেভারিট লিপস্টিক যেটা, সেটা আমি তোমাদের বলবো, সব থেকে ফেভারিট যেটা, এটাও দারুণ কালারটা। এটা একটা হুডা বিউটির, এটা একটা হুডা বিউটির, ওই এই কালারটাও খুব সুন্দর। এখানে কালারগুলো অনেকটা মানে ডিপ হালকা আছে, অনেকগুলো কালারই এক। এটা হচ্ছে হালকা চকলেট কালার ল্যাকমি, এটা একটা নিউড শেডার, অনেকটা চকলেট কালার, মানে হালকা হয় কালারটা কিন্তু খুব সুন্দর। এটা একটা আছে হিলারি রোডা ম্যাটি মুজ লিপস্টিক, এটা কালারটা তোমরা বুঝতে পারছো, এটা খুবই হালকা একটা চকলেট কালার টাইপ। দেখিয়ে দাও, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ে পাশেই বসে আছে কিন্তু ও ক্যামেরায় আসবে না। এ দেখো চকলেট কালারটা, কোথায় দিচ্ছ দেখাই যাচ্ছে, আমার হাতটা এত লিপস্টিক, আমার হাত ভরে গেল, আমি কি করে দেখ। এটা একটা লোকাল ব্র্যান্ডের, কিন্তু এটা ঠোঁটে দিলে দারুণ হয় কালারটা, রেড কালার, কিন্তু ভালো লাগে। আমার সব থেকে প্রিয় কালার কী জানো, আমার সব থেকে প্রিয় কালার রেড, আমি রেড শাড়ি পরতেও খুব ভালোবাসি, আমার রেড কালার ভীষণ প্রিয়। অনেক মেয়েদেরই রেড কালার হয়তো প্রিয় হয়, আমার রেড কালার ভীষণ প্রিয়। এটা একটা আছে সুগারের, সুগারের শেড নাম্বারটা বলো, শেড নাম্বারটা 26 রোজ রিপোজ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা আমার ফেভারিট লিপস্টিক, এদিকে দিন হয়নি কিনেছি, এটা সুন্দর রেড কালার, এটা হচ্ছে দুধ হালতা কালারটা, বেশি দিন হয়নি এটা কিনেছি, আমি পরেছি একবার পরেছি, আসলে এখন তো কোথাও যাওয়া হয় না। এটা হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশনে পরার জন্য, এটা বেশি দিন হয়নি কিনেছি। এটা সুগারের, এটা শীট নাম্বারটা এই যে এখানে লেখা আছে 43 হট শট, সত্যি হট। আর সব থেকে তোমাদের প্রিয়, আমি মানে যে কটা আমার দামি কম দামি সব রকম লিপস্টিকই আছে, সব থেকে প্রিয়টা আমি লাস্টে দেখাচ্ছি, সব থেকে প্রিয় আমার এইটা লাগে ম্যাটমি। বলতে গেলে প্রত্যেকটা কালারই অনেকটা এক, কিন্তু সব থেকে প্রিয় লিপস্টিক আমার এইটা, না এইটা হওয়া উচিত, ওটা মানে একবার ইউজ করে, ওটা একবার ইউজ করেছি কিন্তু এটা আমি অনেকবার ইউজ করেছি, এটা আমার খুবই প্রিয় একটা লিপস্টিক। এটা মেজো মাসি দিয়েছিল আমাকে, এটাই তোমাদের ভালো করে আমি দেখাতে পারলাম না, মানে বলছি না হাতে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো ভাববে অনেক কালারই এখানে এক আছে,
কিন্তু এই কালারটা আমার সব থেকে সবকটা লিপস্টিকের মধ্যে এই লিপস্টিকটা আমার পরতে বেশি ভালো লাগে। তাহলে এগুলোই দেখো, এগুলোই ছিল আমার লিপস্টিক কালেকশন। এই এতগুলো লিপস্টিক কালেকশন আরও আমার আছে, সেগুলো দেখালাম না, সেগুলো একটু পুরনো হয়ে গেছে। লোকাল ব্র্যান্ডের ল্যাকমিরও আছে কিছু পুরনো, সেগুলো আমি ইউজ করি না, ওই জন্য দেখালাম না। এই কটা আমি ইউজ করি। এখানে মোট 19টা লিপস্টিক আছে, 19টাই আমার ভীষণ প্রিয়। তার মধ্যে যেটা সব থেকে প্রিয় সেটা আমি তোমাদের দেখালাম। সবকটাই ভালো লাগে আমার, যে লিপস্টিক মানে লিপস্টিক জিনিসটাই আমার খুব ভালো লাগে পড়তে। তাহলে আমার লিপস্টিক কালেকশন তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকে এই ব্লগটাই তোমাদের দিলাম লিপস্টিক কালেকশানে, কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।